আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। রিসেন্ট আমি ঢাকা ক্যানিগঞ্জ থেকে দুইটা গরু কিনে একটা খামার থেকে সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব। ওরা আমাকে অনলাইনে ছবিটা পাঠায়, ভিডিওটা যেটা দেখতেছেন, ওরা দুইটা বাচ্চা গরু, বকনাক বাচ্চা, খাওয়ার খাওয়াচ্ছে। এটা দেখার পর আমার পছন্দ হয়, দরদাম মোটামুটি আমার পছন্দ হয়, এরপর আমি খামার ভিজিটে যাই। দেখছেন এখানে ওদের খামারটা খুবই সুন্দর। আমাদের তো ফজর নামাজ উঠে খাওয়ার দেওয়া শুরু করে, এরপর কি সারাদিন খাবে না? এখন এই যা দিবেন এসে খেয়ে ফেলবে, এরপরে চারটা পরে খাওয়া। আর গ্রাম তো দেখি সারাদিন ওই ইয়ার সাথে লাগাই রাখে খাওয়ার দিয়ে। হ্যাঁ, আমি গরু সম্পর্কে জানি, এমনি চিনতে পারি, কেন হচ্ছে ওই কয়েকটা মানে কেনার একটা স্টাডি করছিলাম। তো এই নাম্বারগুলো দিয়ে রাখেন কে? নতুনটা ওই যে সাদা, এটা কেমন দেয়? এখন তো শুরু পারবে, এখন তো হবে না দুধ পুরো, এখন তো শুরু করার নাই। এটা কি ওই ইয়ার সাথে ক্রস, মানে দেশি গরুর সাথে ক্রস? আমাদের সাথে অনেক দর দাম করে শেষ পর্যন্ত আমি 60,000 টাকায় দুইটা গরু এখান থেকে ক্রয় করলাম, সবই ফোনের মাধ্যমে ভিডিওটা দেখে। এরপরে আমি অনলাইন অ্যাপস, ট্রাক লাগবে, এর মাধ্যমে আমার হোম ডিস্ট্রিক্ট ফেনীতে এগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করি। আসলে বিজিটার আপনাদেরকে দেখাতে পারলাম না, যে দুঃখিত। আমি 4,300 টাকার মতো আমার লাগে। একদিন ভোরবেলা আমি চলে যাই এদের খামারে, ওইখান থেকে গরুগুলো উঠাই আমার হোম ডিস্ট্রিকে নিয়ে যাই। এরপর থেকে আমার ওইখানে ওদের দেখাশোনা যত্ন হতে শুরু হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। বাচ্চাগুলো আসলে খুবই কম বয়সী, দুইটা বাচ্চাই 3.5 মাস বয়স, দুইটার মধ্যে হয়তো সপ্তাহ দুয়েকের ডিফারেন্স থাকতে পারে। আসলে এত ছোটো বাচ্চা মানে নেওয়ার রিক্স, তারপর আমি রিক্সটা নিলাম, কারণ হচ্ছে 30,000 টাকা আমার কাছে অনেক কমই মনে হলো তখন প্রেক্ষাপটে, তখন অনেক দাম ছিল মার্কেটে। আর আমার এলাকা ফেনীতে, নোয়াখালী বা ওইদিকে তেমন পাওয়া যায় না, আছে অনেক দূরে, বা দামও বেশি চায় অনেকে। এগুলো আমি আমার বাড়িতে আইনা লালন পালন করতে শুরু করলাম, আমার গোয়াল ঘর, আরও আমার দুইটা গরু আছে সাথে। আমি সব মিলায় আপনাদেরকে দেখাচ্ছি, মানে কয়েক কতগুলো ভিডিও একসাথে করে নেওয়ার পর থেকে প্রায় আমি 3.5 মাস বয়সে নিয়ে যাই। এরপরে প্রথম প্রায় 2.5 মাস 3 মাসের মতো পালি, মানে 6.5 মাস বয়সে ওদের সেন্স আসে, মোটামুটি গ্রোথ। ও এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, নেওয়ার পরে আমি এদেরকে প্রথমে কৃমিনাশক ওষুধ খাওয়াই, কৃমিনাশক ওষুধ ডাক্তারের পরামর্শে। এরপরে ওদেরকে জিঙ্ক এবং লিভার টনিক, যেটা কৃমিনাশক খাওয়ানোর পর ওদের শারীরিক একটু দুর্বলতা আসে, ওইটাকে ওভারকাম করার জন্য জিঙ্ক এবং লিভার টনিকের ব্যবস্থা করি। সকালে আমি যদি জিঙ্ক দিই, বিকালে লিভার টনিক, এভাবে চেঞ্জ করে 5 দিন কৃমিনাশক খাওয়ার পরে 5 দিন ওদেরকে আমি কন্টিনিউয়াসলি এগুলো খাওয়াই, মোটামুটি ভালোই ফল পাওয়া যায়। আর আমি যখন কিনে, যখন শীতকাল ছিল, শীতকালে আসলে বাচ্চা গরুর মানে শারীরিক গঠন সেন্স হইতে সময় লাগে, কেন সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। যখন আবার গরমকাল চলে আসে তখন মোটামুটি ওদের শারীরিক সেন্সটা ভালোই আসে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করবো এটার আপডেট দিতে সবসময়। আর আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কোনো কিছু যদি জানতে চান, ঢাকাতে কোথায় গরু কেনা যায়, তারপরে ওদের কন্ট্যাক্ট নাম্বার, দাম সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন। আসলে আমরা অনেকে জানি না আসলে কোথায় ভালো জাতের গরু পাওয়া যায়, অনেকে আসলে ফলার জন্য, খামার করার জন্য খুবই আগ্রহী, কিন্তু ইনফরমেশানগুলো জানেন না। তাদেরকে বলছি জানার থাকলে অবশ্যই, কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি গরুগুলোকে আমার বাড়ির পাশে মাঠ আছে, ওখানে মাঝে মাঝে নিয়ে যাই সকালবেলা, আবার দুপুরবেলা নিয়ে আসে, তারপরে মোটামুটি ভালোই দেখাশোনা চলতেছে। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবো, সবাই দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।